চল্লিশ বছর ধরে পার্টি করি, না খেয়ে মরলেও আমরা তৃণমূলই করব। আমাদের নেত্রী বলছেন চপ বিক্রি করতে, আমরা নবান্নে গিয়ে চপ বিক্রি করব। কিন্তু এখানে তো আর বিক্রি হবে না, বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে যখন, যেখানে বিদেশ থেকে সব আসবে সেখানে চপ বিক্রি করব। তৃণমূল কংগ্রেস করি তৃণমূলের জন্ম লগ্ন থেকে, আজ পথে বসে গেছি। পৌরসভা ও প্রশাসনের তরফ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের পর আক্ষেপ তৃণমূলের পোলিং এজেন্টের। কি পরিস্থিতি একবার ভাবুন, বলছেন নেত্রী বলেছেন চপ বিক্রি করতে, তাই নবান্নে গিয়ে চপ বিক্রি করবেন, আর তাও তৃণমূলের পোলিং এজেন্ট এই কথা বলছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বর্ধমান শহরের হাসপাতাল রোড, শ্যামলাল, মিঠাপুকুর এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত অভিযান চালায়। সঙ্গে ছিল বর্ধমান পৌরসভা, প্রশাসন, পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হয় রাস্তার পাশে দোকানপাট, ফুটপাতের ওপর অবৈধভাবে বসে থাকা ঝুপড়ি, ঘুমটি, দোকানঘর। যারা সেখানে দোকানদার ছিলেন তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররাই তাদেরকে ওই জায়গায় ঘুমটি এবং অস্থায়ী কাঠামো করে স্থায়ী নির্মাণ করে ব্যবসা করতে বলেছিলেন। এই বিষয়ে তৃণমূলের এক পোলিং এজেন্ট বলেন, না খেয়ে মরলেও আমরা তৃণমূলই করব। আমাদের নেত্রী বলেছেন চপ বিক্রি করতে, আমরা নবান্নে গিয়ে চপ বিক্রি করব। কিন্তু এখানে তো আর বিক্রি হবে না, বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে যখন, যেখানে বিদেশ থেকে সব আসবে সেখানে চপ বিক্রি করব। তৃণমূল কংগ্রেস করি তৃণমূলের জন্ম লগ্ন থেকে, আজ পথে বসে গেছি, চল্লিশ বছর ধরে পার্টি করি। রামজন তৃণমূলের ব্যবসায়ী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের নেত্রী চপ বিক্রি করতে বলেছেন, চপ বিক্রি করবো কি আমরা নবান্নে, আমরা তৃণমূল করবো, আমরা না খেয়ে মরলে আমরা তৃণমূলই করবো। আমি চল্লিশ বছর ধরে পার্টি করি, তৃণমূলের জন্ম লগ্নে আমি ছিলাম একমাত্র, আজকে আমি রাফ পথে বসে গেছি, আমরা তৃণমূলই করব, কিন্তু আমাদের নেত্রী যে বলেছেন চপ বিক্রি করতে, চপটা নবান্নে করব, চপ বিক্রি তো এখানে আর বিক্রি হবে না, আর চপ বিক্রি করে বিশ্ব বাণিজ্য, যেখানে আমাদের বিশ্ব বাণিজ্য সম্মেলন হবে, যেখানে বিদেশ থেকে আসবে ওখানে আমরা চপ বিক্রি করব। আরেক ব্যবসায়ী সুভাষ দে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা রাস্তায় এবার ভিক্ষা করতে বসবো, এগুলো বহুত দিনকার দোকান আছে, এগুলো কুড়ি বছরের দোকান আছে, সবাই জানতো, প্রশাসন, কাউন্সিলর, পার্টির লোক, পার্টির অফিস সবাই জানতো। এগুলো কি লুকি লুকি বসেছিল নাকি রাতারাতি বসেছিল নাকি সামনে বসেছিল? পয়সা হয়তো কেউ দিয়েছে কেউ দেয়নি, এরকম হয়েছে। কাকে দিয়েছিলাম বলবো কি করে বলবো, না পার্টির লোককে না, পার্টির লোককে না নিয়েছে, সব ভেতরে ভেতরে কাউন্সিলরাই নিয়েছিল। নাম বলে তো অসুবিধা আছে, হ্যাঁ আজকে ভেঙে দিল, দিল আর কি করবো, আমরা আবার দশ দিন পরে বসবো, সেটা দেখা যাবে তখন।
অনেকেই জানান, পরিবর্তে বর্ধমান পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলরকে কিছু পয়সা তথা ঘুষ দিতে হয়েছিল। তারপর এদিন জেসিপি মেশিন দিয়ে সব ভেঙে গুঁড়িয়ে দিল পৌরসভা প্রশাসন পুলিশ। কিছুদিন আগে বর্ধমান পৌরসভার পৌর পিতা পরেশচন্দ্র সরকার ভরা সভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে দিয়েছিলেন, বর্ধমান শহরে যেসব অবৈধ নির্মাণ ব্যবসা চলছে তার পেছনে তৃণমূল কংগ্রেসেরই কোনো না কোনো নেতা রয়েছে। বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছিল, দলের তরফ থেকে পৌরসভার পৌরপিতাকে পরেশচন্দ্র সরকারকে করা চিঠি ধরানো হয়েছিল, কারণ দর্শাতে বলা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল তিনি কোন দাদাদের কাকাদের মামাদের কথা বলতে চেয়েছেন, তাদের নাম কি। আর এদিনের দোকানদারদের এই বক্তব্য এক প্রকার শিলমোহর দিল পৌরসভার পৌরপিতার বক্তব্যকেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বেআইনি দখলদার সরাতে হবে, অর্থাৎ সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছে বা যে কোনো নির্মাণ করেছে সেগুলোকে কিন্তু সরিয়ে দিতে হবে, উচ্ছেদ করতে হবে। সেই মতোই বর্ধমান পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। কিন্তু এই উচ্ছেদ অভিযানে গিয়েই কিন্তু বর্ধমানের যে মিঠাপুকুর এলাকা রয়েছে, মিঠাপুকুর, শ্যামলাল এবং যেটা হাসপাতাল রোড রয়েছে, সেখানে যখন উচ্ছেদ অভিযান চলছিল সেখানে সরাসরি কিন্তু যারা দোকানদার, যারা ওই সরকারি জায়গা দখল করে ব্যবসা করছিলেন, তারা কিন্তু পরিষ্কারভাবেই জানাচ্ছেন যে তাদেরকে ওখানে ব্যবসা করতে বসিয়েছিল কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর ওই এলাকার, এবং তিনিই তখন ব্যবসা করতে বসিয়েছিলেন এবং তার জন্যই তারা সেখানে ব্যবসা করতে বসেছিল। কিন্তু আজকে যখন প্রশাসন তাদেরকে তুলে দিচ্ছে, তারা এখন কোথায় যাবেন এই প্রশ্ন উঠছে। এবং তারা কিন্তু এটাও জানাচ্ছেন যে শুধুমাত্র তারা এমনি এমনি কিন্তু ওখানে বসেনি, রীতিমতো তৃণমূলের কাউন্সিলরকে কিন্তু পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা কিন্তু ওখানে বসেছিল। কিন্তু এবার তারা কোথায় যাবেন? তৃণমূলেরই পোলিং এজেন্ট, যত বছর থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে তার দাবি, তিনি তবে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসটি করছেন এবং তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট হয়ে আসছেন, তার যা দাবি সেই রমজান, সেই রমজানের দাবি কিন্তু যে তিনি এবার চপ ভাজবেন, কিন্তু চপ ভেজে বিক্রিটা কোথায় করবেন? বর্ধমানে থেকেও ব্যবসা করতে দেবে না, তাহলে তিনি কিন্তু নবান্নে যাবেন এবং বিশ্ব বাণিজ্য যে মেলা হয় যেখানে বিদেশ থেকে সব মানুষজন আসেন, ব্যবসাদাররা আসেন, সেখানে গিয়ে তিনি চপ বিক্রি করবেন। ঠিক এইভাবেই কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলেরই সক্রিয় কর্মী রমজান। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।